গত 14ই জানুয়ারি আমরা শিটং থেকে গেছিলাম লেপচা ফলস দেখতে। লেপচা ফলস দেখার একটা সুন্দর অভিজ্ঞতা বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সারা পৃথিবীতে যখন কোভিডের সংক্রমণ আবার বেশি হয়ে গেছে, আমরা ট্রিপটা ক্যান্সেল না করে ঠিক করলাম যে ঘুরে আসি কদিনের জন্য উত্তরবঙ্গ। তো সেখানেই একটা শিটংয়ের ছোট্ট গ্রাম থেকে আমরা এই লেপচা ফলস দেখতে গেছিলাম। লেপচা ফলসের অভিজ্ঞতা যেমনই ছিল সুন্দর, ঠিক তেমনই ছিল খুবই রোমাঞ্চকর। কিছুটা রাস্তা গাড়িতে যাওয়ার পর ড্রাইভার দাদা আমাদের বলল বাকিটা রাস্তা নাকি হেঁটেই যেতে হবে। তো আমরা হাঁটা শুরু করলাম। লেপচা ফলস দেখতে কিছুটা রাস্তা খারাপ আছে, তাই জন্য গাড়ি নামলো না। লেপচা ফলস দেখতে এসেও আমরা কমলালেবুর বাগান পেয়েছি, দেখো। রাস্তাটা ছিল খুবই সংকীর্ণ আর চড়াই উতরাইতে ভর্তি। কিছুটা রাস্তা যাবার পর আমাদের লেপচা ফলসের খানিকটা পার্ট চোখে পড়লো। আমরা তো প্রথমেই এটাকে লেপচা ফলস ভেবে নিয়েছি। তারপর আমাদের সাথে যে বাচ্চাগুলো গিয়েছিল আমাদেরকে পথ দেখানোর জন্য, তারা বলল এটা নাকি লেপচা ফলস নয়, লেপচা ফলস দেখার জন্য আরও ওপরে আমাদের উঠতে হবে। তারপর আমরা ঝর্ণার গা ধরে ধরে যে পাথরগুলো রয়েছে তার উপর দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠতে রাখলাম। তারপর আমরা ফাইনালি দেখতে পেলাম লেপচা ফলসকে। আমরা জানুয়ারি মাসে এসেছি, তো লেপচা ফলসের জলের স্রোতের পরিমাণ অনেক কম ছিল। যদি এখানে সেপ্টেম্বর মাসে আসা যেত তাহলে নাকি এখানে প্রচুর জল পাওয়া যায়। বাট যেটুকু আমরা দেখেছি সেটুকুতেই আমাদের মন ভরে গেছে। এটা হচ্ছে লেপচা ফলস। শিটংয়ে আসলে এখানে অবশ্যই আসবেন। সেপ্টেম্বর অক্টোবর মাসে এর রূপ কিছু আলাদাই থাকে। না না, ওখানে যাওয়ার দরকার নেই। লেপচা ফলস দেখা হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে আবার গাড়ির দিকে এগিয়ে গেলাম। এরপরে তো আমাদের অহলধারা ভিউ পয়েন্ট দেখতে হবে। তো বন্ধুরা, অহলধারা ভিউ পয়েন্টের ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। এই লেপচা ফলসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।